আলিপুরদুয়ারে বিশ্বডুয়ার্স উৎসবে এসে কেমন লাগছে? খুব ভাল লাগছে, কারণ এটা আমার প্রথম আলিপুরদুয়ারে দুয়ার্স উৎসবে আমি এসেছি, তো খুব এক্সাইটেড আমি। কারণ আমি এখানে শুনেছি, আমি আগের বারও শুনেছিলাম যে এখানে প্রচুর গান শোনার, গান ভালোবাসার মানুষজন আসেন, তো একজন আর্টিস্টের পক্ষে এটাই সব থেকে বড় যে এত মানুষজন থাকবেন, আর সেখানে আমি সুযোগ পেয়েছি এত মানুষজনকে এন্টারটেন করার। উত্তরবঙ্গে কি আগে আসা হয়েছে? হ্যাঁ, আমি এসেছি এসেছি উত্তরবঙ্গে দুবার দুবার বা তিনবারই এসেছি। আলিপুরদুয়ারে প্রথম? আলিপুরদুয়ারে সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম? হ্যাঁ আচ্ছা, পাহাড় জঙ্গল নদী, এটা কি ঘোরা হবে? না, ঘোরাটা হবে না, কারণ আমার ইচ্ছা ছিল খুবই, কারণ আমি এই স্পেশালি এই জায়গাটা আমি খুব পছন্দ করি, কারণ এখানে আমার অনেক আত্মীয় থাকে, মানে কুচবিহার আলিপুরদুয়ারে আমার অনেক আত্মীয় থাকে, তো আমার ইচ্ছা ছিল সবার বাড়িতে একটু ভিজিট করার, বাট সময় হবে না, কারণ কালকেও আমার একটা ইভেন্ট রয়েছে, তো সেটার জন্য আমাকে যেতে হবে, তো বাট নেক্সট টাইম যখনই আসবো পাক্কা ঘুরবো। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ, সবার প্রথমে আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট করার জন্য এনআরএল থাকাকালীন, অ্যান্ড ওখান থেকে বেরিয়েছি তাও এত আপনারা ভালোবাসা দিচ্ছেন, এত আশীর্বাদ দিচ্ছেন, এটা আমার কাছে অনেক 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 বড় পাওনা, তো এভাবেই আপনারা আমাকে ভালোবাসুন, আশীর্বাদ করুন, যাতে এভাবেই আপনাদেরকে খুব ভালো ভালো গান শোনাতে পারি, আর ইন ফিউচার আমার যা ড্রিমস আছে গান নিয়ে সেগুলো পূরণ করতে পারি। আর আজকে অবশ্যই আসুন, অ্যান্ড খুব ভালো ভালো গান হবে, আর খুব মজা করব, খুব ডান্স করব আমরা, তো অবশ্যই আসবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।